আমি বৃষ্টি রহমান। আমার এক একটা সকাল শুরু হতো এক একটা যুদ্ধের মতো, একটা নতুন দিন মানে একটা নতুন যুদ্ধ। এভাবেই আমি প্রত্যেক দিন যুদ্ধের জন্য নিজেকে গুছিয়ে নিতাম। কারণ হঠাৎ আমার মেয়ে আলিয়া খুবই অসুস্থ হয়ে পড়ে আর ওকে হাসপাতালে নিতে নিতে আমাদের যতগুলো সঞ্চয় টাকা পয়সা ছিল সবই শেষ হয়ে গেছে। এদিকে আলিয়ার আব্বুর দোকানটাও বন্ধ হয়ে গেছে। বুঝতে পারতেছিলাম না যে কি করব। তখনই আমরা চিন্তা করলাম যে আমরা একটু অনলাইনে ট্রাই করতে পারি, কারণ হচ্ছে আমাদের ততদিনে সকল সঞ্চয় শেষ হয়ে গেছে আর আমরা বাকি পেতাম অনেক কাস্টমারের কাছে, কারণ যেটা আমাদের ফেস টু ফেস বিজনেস ছিল সেখানে বাকি টাকা দিত না মানুষ। অসুস্থ মেয়েকে আর আমার ছেলেকে ওদের আব্বুর কাছে রেখে আমি প্রোডাক্ট কালেক্ট করতে পুরান ঢাকায় চলে আসতাম সে ভাটারা থেকে। অনেক হিসাব নিকাশ করে আমাদেরকে পণ্য কিনতে হতো, কারণ দেখা যায় অনলাইনে অর্ডার যখন আসে তখন ওই প্রোডাক্টটাই আমাদেরকে কালেক্ট করে দিতে হতো। আবার কিছু প্রোডাক্ট আছে কিনে রাখলে কিন্তু সবসময় সেল হয় না। আমি অনেক বুঝে শুনে চিন্তাভাবনা করে একটা প্রোডাক্ট কিনতাম, কারণ হচ্ছে যেহেতু আমার কাছে সঞ্চয়টা অনেক কম ছিল আর আমি চেষ্টা করতাম আমার যদি আরেকটা অর্ডার পড়ে সেই প্রোডাক্টটা যেন আমি কিনে নিয়ে যেতে পারি। আমি পণ্য কেনাকাটা করে আবার বাসে করে ভাটারে ফিরতাম। প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার পরে আমি হাসপাতালে যে মেয়েকে দেখতাম আবার বাসায় এসে এমন হয়েছে আমি আবার লাইভ করেছি পণ্য সেল হওয়ার জন্য। আমি সিদ্ধান্ত নিই আমরা পুরান ঢাকায় চলে যাব, কারণ হচ্ছে পুরান ঢাকা থেকে বাটারায় আমার দুটো ছোট বাচ্চাকে রেখে এসে প্রোডাক্ট কালেক্ট করাটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছিল। যখন আমাদের অর্ডারগুলো বেড়ে যায় বিভিন্ন ডেলিভারি কোম্পানিতে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে আমাদের সমস্যা হচ্ছিলো, তখন আমরা আমাদের প্রোডাক্ট ডেলিভারি করার দায়িত্বটা রেডেক্সকে দিয়ে দেই, কারণ হচ্ছে রেডেক্স আমাদেরকে ফুল বাংলাদেশে কাভারেজ দিত, হোম ডেলিভারি দিত এবং রেডেক্সে আমরা দুদিনের মধ্যে বিল পেমেন্ট পেয়ে যাই আর আমার পণ্যটা খুব ভালোভাবে ওনারা ডেলিভারি করে দেয়। আমাদের এই খারাপ সময়টাতে আমরা অনেক কাছের মানুষকে যেমন হারিয়েছি তেমন অনেক দূরের মানুষকে কাছের মানুষ হিসেবে দুঃসময়ের কাছে পেয়েছি এবং এই দুঃসময়টাকে সুসময়ে পরিণত করতে পেরেছি। আমার এই পথ চলায় আমার পরিবার সবসময় আমার পাশে ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালাম বৃষ্টি রহমানের মতো মার্চেন্টদের যাত্রাটা একটু সহজ করতেই রেডেক্সের ছুটে চলা।